সম্মানিত সুধী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন সম্মানিত ব্যক্তিত্ব, ডক্টর উত্তম কুমার দাস। উনি একজন প্রফেশনাল লয়ার, সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিস করেন। তিনি এর আগে একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। আমি উনার সম্পর্কে বিস্তারিত বলছি না, আপনারা তার মুখ থেকেই শুনবেন। তো আমি তাকে এই স্টুডিওতে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। ডক্টর উত্তম কুমার দাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। তো আপনার নিজের সম্পর্কে একটু বলবেন স্যার। আচ্ছা, আমার সম্পর্কে আপনি অলরেডি পরিচয় দিচ্ছিলেন। আমি উত্তম কুমার দাস, আমি মূলত বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে মাননীয় হাইকোর্ট বিভাগ, আমি সেখানকার একজন আইনজীবী। এবং আমি এবং আপনি যেদিন সাক্ষাৎকার নিচ্ছেন একটা ভালো সময়ে, আমি আসলে আইনজীবী হলেও দীর্ঘদিন বিভিন্ন অন্য অন্য কাজকর্মে ছিলাম, এবং আমি প্রায় 14 বছর জাতিসংঘের 3টি সংস্থায় কাজ করেছি, এবং সর্বশেষ আমি আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলের সাথে যুক্ত ছিলাম গত মাস পর্যন্ত। এবং আমি ব্যক্তিগতভাবে এর আগে জাতিসংঘের যে শরণার্থী সংস্থা UNHCR, তার সাথে কাজ করেছি প্রায় 4 বছর। তারপরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, তার সাথে 1.5 বছর। সব মিলিয়ে আমার জাতিসংঘের 3টি সংস্থা এবং বিশেষায়িত সংস্থায় প্রায় 14 বছর। এবং আমি আইএলও থেকে আসলে ছেড়ে আসার একটা উদ্দেশ্য হলো, আমি স্বাধীনভাবে যাতে আইন পেশা বা মানুষকে আইন সেবা দেওয়ার কাজে নিজেকে নিযুক্ত করতে পারি। এবং এই চলতি 2020 সনের জানুয়ারি মাস থেকে আমি পুরোপুরি এই ক্ষেত্রে, এবং আজকে আপনি এমন দিনে আমাকে আসলে এই সাক্ষাৎকার নিচ্ছেন, এটা আমার জন্য আইনজীবী হিসেবে একটা মাইলস্টোন। মানে যেহেতু আমার আইন এখন পেশা, এবং আমি আইন পেশাকে আমি এইভাবে নেই মাননীয় সেবা করার জন্য, আমি আজকেই মাননীয় হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দাখিল করলাম, মানে ফাইলিং লয়ার হিসেবে, যেটা একটা কর্পোরেশনে, আমি নাম বলছি না নীতিগত কারণে, 18 জন কর্মীর চাকরি স্থায়ীকরণের ব্যাপারে। তারা দীর্ঘ সময় সেখানে অনিয়মিত ভাবে আছে, বলে এটাও আমার জন্য একটা মাইলিং স্টোন, মানে একটা সুদিনে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। শুনে অনেক খুশি হলাম স্যার, এবং আমি অত্যন্ত আসলে বলবো যে আমি ওভার এক্সাইটেড আপনাকে স্টুডিওতে পেয়ে। আপনি বলার সাথে সাথে রাজি হয়ে গেছেন, এত তাড়াতাড়ি আপনাকে পাবো এটা আমি আসলে আশা করি নাই। সে যাই হোক, আমরা 4টা পর্ব রেখেছি এখানে। প্রথমে আপনি আপনার ছোটবেলার কিছু গল্প, ফ্যামিলির সাথে আপনার স্কুলে, এগুলো বলবেন। তারপরের ধাপে আপনি আপনার পড়াশোনার জীবনটা একটু শেয়ার করবেন। তারপরের ধাপে আপনি আপনার দেশের জন্য, আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের নেক্সট জেনারেশনের জন্য আপনি কি ধরনের বাংলাদেশ চান, কেমন বাংলাদেশ স্বপ্ন আপনি দেখেন, সেটা বলবেন। এবং পরিশেষে আমরা আপনার কাছে জানতে চাইব, এই বিশ্বায়নের যুগে আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি, এই পুরো পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য কেমন পৃথিবীর স্বপ্ন আপনি দেখেন। তো আমরা এই প্রোগ্রামে, আমি এই প্রোগ্রামের নাম দিয়েছি ড্রিম প্রজেক্ট। তো এখানে আমরা 10,000 মানুষের ইন্টারভিউ নেওয়ার একটা পরিকল্পনা করেছি, একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন, যারা স্কলার লেভেলে আছেন, যারা সায়েন্টিস্ট আছেন, যারা আইনজীবী আছেন, যারা লেখক আছেন, সাংবাদিক আছেন, ওই লেভেলের মানুষদেরও আমরা এখানে আনার চেষ্টা করছি। এত তাড়াতাড়ি আমরা অনেক উপর লেভেলের মানুষদের আনতে পারবো সেটা কিন্তু আমি একদমই চিন্তা করি নাই। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এখানে স্টুডিওতে এসেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এসেছেন, আরো এরকম UN এর একজন কনসালটেন্ট এসেছেন। তো
আজকে আপনি এসেছেন, এবং লয়ার হিসেবে আমি আমার মনে হয় যে আমি 50 জন লয়ারকে আমি ইনভাইট করেছি, আপনিই প্রথম, সাথে সাথে আপনি সাড়া দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে পাওয়াটা আসলে সৌভাগ্যের ব্যাপার। তো আপনি শুরুতে আপনার শৈশব কৈশোরের কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা সেটা শেয়ার করবেন স্যার? ধন্যবাদ। না, আপনাকে আমার কৃতজ্ঞতা যে আপনি আমাকে নির্বাচন করেছেন এবং আমার সাথে কথা বলছেন। আমার শৈশব সম্পর্কে বলতে গেলে এবং আপনার সাথে আমার একটা যোগাযোগ আসলে আছে, যেটা আত্মিক যোগাযোগই বলা যায়। আপনার এবং আমার গ্রামের নাম বোয়ালি, যেটি এখন মধুপুর পৌরসভার একটা অংশ, এবং এটার অবস্থান হলো যে মধুপুর কলেজ, তার পাশ দিয়ে বয়ে গেছে বোয়ালি নদী, মানে মধুপুর কলেজটা হলো বোয়ালি নদীর এক পাশ, আর উল্টো পাশে মধুপুর কলেজ, এক পাশে বোয়ালি গ্রাম, এক পাশে মধুপুর কলেজ, এমন অবস্থান। এবং আমার জন্ম মধুপুরে, এবং আমার জন্ম 1970 সালে, এবং মুক্তিযুদ্ধের সময় আমার আমার আসলে মধুপুরের ছোটবেলার স্মৃতি আমার তেমন মনে পড়ে না। আমার পৈতৃক নিবাস মধুপুরে, কিন্তু আমি আসলে বেড়ে উঠি আমার যে মানে দাদু, যিনি আমার আমার মায়ের বাবা, ওনার বাড়িতে, আমার দাদুর বাড়িতে, মানে আমার মাতামহের বাড়িতে। এটা হলো কালীহাতি, টাঙ্গাইলেরই কালীহাতি উপজেলার বাসি গ্রাম, যেটা এলেঙ্গা বাজার, এলেঙ্গা এখন অনেক বিখ্যাত যমুনা সেতুর কারণে, এর পশ্চিম পাশে 1 কিলোমিটার দূরে একটি গ্রাম। সেখানে আমার দাদু স্বর্গীয় প্রাণনাথ দাস, উনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং আমি যখন আমার প্রাইমারি স্কুল হলো এলেঙ্গাতে, হাই স্কুল উচ্চ বিদ্যালয় এলেঙ্গা হাই স্কুল, এবং আমার দাদু অর্থাৎ আমার মাতামহ স্বর্গীয় প্রাণনাথ দাস আমার সরাসরি শিক্ষক ছিলেন, ফলে আমার শিক্ষা জীবনটা ছিল এলেঙ্গাতে। এবং আমার স্মৃতি বলতে যেটা বেড়ে ওঠা বাসি গ্রামে, এবং আমার একটা দুঃখের জিনিস যে যে গ্রামটিতে আমরা বেড়ে উঠেছিলাম সেটা একটা বর্ধিষ্ণ গ্রাম ছিল, এবং লৌহজং নদীর কিনারে, সেই গ্রামটি কিন্তু এখন নেই, সেটা এখন লৌহজং এর গর্ভে বিলীন, এটা যমুনার একটা শাখা নদী। ফলে আমরা শৈশবে যে গ্রামটায় বেড়ে উঠেছিলাম, যে গ্রামটা দেখেছিলাম, এখন সেটা নদীতে বিলীন, মানে গ্রামের এখন একটা খণ্ডিত অংশ বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনাকে খুব কষ্ট দেয়। হ্যাঁ, কষ্ট দেয়। এবং আমার শৈশবে খেলার সাথে ছিল আমার যে দাদুর গ্রামটা বাসি গ্রাম, এখানে বিভিন্ন ধরনের মানুষ ছিলেন। এখানে আসলে ব্রিটিশ আমলে এখানে অনেক বনেদি ফ্যামিলি ছিল, এবং এরা অনেকেই মানে দেশ বিভাগের সময় ভারতে চলে যান, এবং আপনি জানেন যে এলেঙ্গাতে জমিদার বাড়ি ছিল। আমরা যে স্কুলে পড়ি, এলেঙ্গা হাই স্কুল, এটা কিন্তু এলেঙ্গা যেটা স্বর্গীয় বিচারপতি দেবেশ ভট্টাচার্য তার পরিবার থেকে করা, আমরা ওই স্কুলে পড়ি, মানে ফলে সেখানে বেড়ে ওঠা। এবং এই গ্রামের স্মৃতিতে আমার মনে পড়ে যে এখানে গ্রামে বিভিন্ন পেশা এবং সম্প্রদায়ের মানুষ ছিল, এবং একটা বড় গ্রুপ ছিল বা সম্প্রদায় ছিল পাল, যারা এই যে মাটির হাড়ি পাতিল এইগুলি তৈরি করে। জি জি, ফলে আমার যারা ছোটবেলার খেলার সাথী, এরা কিন্তু অনেক এই পরিবারের সদস্য বা এই পরিবারের ছেলে বা মেয়ে, এবং এটা একটা সাধারণ গ্রাম। আমি ওখান থেকে SSC পাশ করেছি, ওই এলেঙ্গা হাই স্কুল থেকে 86 সালে, 1986 সালে, ওই সময় পর্যন্ত কিন্তু ওই গ্রামে বিদ্যুৎ ছিল না, মানে আমি যখন ওখান থেকে চলে আসি। এরপর আমি এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে SSC করার পরে আমি ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে আমার ইন্টারমিডিয়েট, 1988 সালে, এটুকুই। তো আপনার এই যে গ্রামে বেড়ে ওঠা, আপনি নিশ্চয়ই অনেক ভালো ভালো শিক্ষকের সান্নিধ্যে এসেছেন, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে এবং কলেজে। কিছু টিচারের নাম কি আপনি বলবেন যারা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে, যেখান থেকে আমরা কিছু শিখতে পারি? অবশ্যই বলবো, বিশেষ করে আমার প্রাইমারি স্কুলটা তো আসলে থাকে শৈশব, তখন অনেক কিছু কেউই ওইভাবে বুঝতে পারে না বা আমরা ওইভাবে হয়তো প্রয়োগ করতে পারি না। বিশেষ করে আমার হাই স্কুলের ক্ষেত্রে বলতে হয়, আমি যখন প্রাইমারি স্কুলে, আমি সবসময় আমাদের এলেঙ্গা সরকারি প্রাইমারি স্কুলে, আমি ওখানে কখনো সেকেন্ড বা ফার্স্ট হতে পারতাম না, সবসময় থার্ড থাকতো। আমার অন্য অন্য সহপাঠীরা সবসময় কিন্তু আমাকে থার্ডে রাখতো, এবং আমার আমার এখনো মনে আছে আজাহার, সে ফার্স্ট হতো প্রাইমারি স্কুলে। শ্রীদাম প্রয়াত হয়েছে, সে কয়েক বছর আগে
সে পরলোক গমন করেছে, সে সেকেন্ড হচ্ছে সবসময়। আমি এবং স্বপন নামে আমার আরেক ক্লাসমেট ছিল, যে আমার আরেক দুঃসম্পর্কের আত্মীয়, আমরা থার্ড। আচ্ছা, আমি যখন এলেঙ্গা হাই স্কুলে পরে ভর্তি হলাম, এলেঙ্গা হাই স্কুল কিন্তু তখন একটা সাধারণ হাই স্কুল ছিল, মানে একদম কালিহাতি উপজেলা সদরে নয়, এলেঙ্গা তখন অনেকটা প্রত্যন্ত এলাকা, মানে যেটা যমুনা সেতু হওয়ার পরে তার চেহারা পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের সময় দিনে একটা বা দুটো গাড়ি ভুয়াপুর, ঢাকা ভুয়াপুর রাস্তায় চলাচল করতো, মানে এর পাশে একটা স্কুল। স্কুলে যে আমি কিন্তু ওই আমার দাদুর প্রেরণায়, উনি শিক্ষক ছিলেন, উনি ক্লাস সেভেনে পাটিগণিত পড়াতেন, ক্লাস সিক্সে উনি পড়াতেন না, ফলে তখন থেকে কিন্তু মানে ক্লাস সেভেনে যদিও পাটিগণিত আলাদা না ভাবে না, কিন্তু গণিতের উনি কিছু ক্লাস নিতেন। আমি সিক্স থেকে যখন সেভেনে উঠলাম আমি কিন্তু সেকেন্ড হলাম, আবার সেভেন থেকে যখন এইটে উঠলাম আমি ফার্স্ট হলাম। আচ্ছা, এবং পরে কিন্তু এটা আমার অব্যাহত থাকে আমার স্কুলে। ইভেন আমরা যখন জুনিয়র এইটে, তখন আরো আরেকটা জুনিয়র হাই স্কুল থেকে আরো দুইজন, ভবেশ নামে একজন এবং কামরুজ্জামান নামে আরো দুইজন আসলো, ওরা ওদের স্কুলের ভালো ছাত্র, কিন্তু কম্পিটিশন করে আমি 9-10-এ আমি কিন্তু সেখানে ফার্স্ট থাকি। আচ্ছা, এবং স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়, বলা যায় যে আমার দাদু, আমার মাতামহ, উনি সরাসরি আমাদের ক্লাস 8-9-10-এ আমাদের পাটিগণিত পড়াতেন এবং 9-10-এ ভূগোল পড়াতেন, এবং আমি ম্যাথমেটিক্সে কিন্তু মানে যেটা সাধারণ গণিত বলা হয় এটা আমি খুব ভালো করি আমার দাদুর কারণে। উনি আমাকে বাড়িতেও পড়াতেন, আরো দুই শিক্ষক ছিলেন। আমি আসলে এখন যা কিছু করে খাই, এই যে ক্রিয়েটিভ রাইটিং, যেটা আমার পেশার একটা বড় অংশ ক্রিয়েটিভ রাইটিং। আচ্ছা, এবং আমি পরে আলোচনায় আসবো, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংবাদিকতায় ছিলাম, হায়দার হাবিব নামে আমাদের এক শিক্ষক, উনি এখনো জীবিত আছেন, উনি আমাদের বাংলা পড়াতেন, মানে স্কুলের বাংলা মানে তো আসলে অত মানে সাহিত্য নির্ভর না, কিন্তু উনি আমাদের ক্লাসের বাইরেও সপ্তাহে কোন একটা নির্দিষ্ট দিনে, নর্মালি বৃহস্পতিবারে, উনি আমাদের কিছু ক্লাস নিতেন, যার মধ্যে লেখালেখি, এই ছড়া লেখা, এইসব বিষয়ে কিভাবে শুদ্ধ বাংলা লেখা যায়, উচ্চারণ করা যায়, হায়দার হাবিব স্যার এগুলা পড়াতেন। আরো দুইজন স্যারের কথা মনে পড়ে, জ্যোতিষ স্যার, উনি আমাদের উচ্চতর গণিত পড়াতেন 9-10-এ, আর দক্ষিণারঞ্জন নামে আরেকজন শিক্ষক ছিলেন, উনি স্বর্গীয় প্রয়াত হয়েছেন, উনি আরেকজন শিক্ষক ছিলেন। স্কুলে সব শিক্ষকরাই যেটা হয়, যেহেতু একটু ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলাম, অনেকে স্নেহ করতেন, আবার আমার দাদু সরাসরি ওই স্কুলের শিক্ষক, আমার মা, আমার মামা, আমার মাসি সবাই ওই স্কুলের ছাত্র ছাত্রী, ফলে ওই সুবাদে অনেকে আমাকে মজা করে, অনেক টিচাররা আমাকে নাতি ছাত্র বলতেন, এবং তাদের একটা আলাদা, একদিকে আমি ভালো ছাত্র সেই হিসেবে আমার প্রতি একটা খেয়াল ছিল, আরেকদিকে আমার দাদু স্কুলের সরাসরি শিক্ষক হওয়ার কারণে তাদের একটা স্নেহ ধন্য ছিলাম। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার যে ভালো হবার যে ভিতটা, সেটা আসলে এই টিচারদের কাছ থেকে পাওয়া, স্কুলের শিক্ষকদের কাছ থেকে। আচ্ছা, তারপরে ওখান থেকে পাশ করে আপনি আনন্দমোহনে চলে গেলেন। হ্যাঁ, পরে আমি আনন্দমোহন কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম। সেখানে কোথায় থাকতেন? আচ্ছা, আনন্দমোহন কলেজে আমি থাকতাম, আমি হিন্দু হোস্টেল, যেটা হিন্দু ছাত্রাবাস বলা হয়, ওই আনন্দমোহন কলেজ ক্যাম্পাসের ভিতরে আমি হোস্টেলে থাকতাম। আচ্ছা, ওখানে ছাত্রাবাস আছে এটা কিন্তু আমি কখনো শুনি নাই। না, আনন্দমোহনে কিন্তু বেশ কয়েকটা ছাত্রাবাস আছে, মানে ওখানকার নামগুলো এই ধরনের, হিন্দু ছাত্রাবাস, মুসলিম ছাত্রাবাস, এবং আনন্দমোহন কলেজ আমাদের সময় যেটা ছিল ইন্টারমিডিয়েটও ছিল, অনার্স ছিল বিভিন্ন সাবজেক্ট। এটা কত সালে? 88? আমরা আমরা হলাম, আমার 86-তে এসএসসি, তার মানে 86-র জুলাই অগস্টে আমরা ইসে ভর্তি হলাম, উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, আর 88-তে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। আচ্ছা, তো আপনার কথা থেকে আমি যেটা আজ করতে পাচ্ছি যে আপনি হাই স্কুলে ছিলেন সায়েন্সের ছাত্র, যেহেতু আপনার উচ্চতর গণিত ছিল, উচ্চ মাধ্যমিকেও কিন্তু আবার আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সের ছাত্র। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি ল পড়া শুরু করলেন। রাইট রাইট। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কোনটা ছিল আপনার? আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সেটা সম্পর্কে তাহলে একটু আমি বলি। হ্যাঁ, আনন্দমোহনে যখন আমি পড়লাম, যেটা হলো যে আগে আমি একটা পরিবেশে, গ্রামে ছিলাম, আনন্দমোহনে যখন আমি হোস্টেলে থাকতাম, আনন্দমোহনে যেটা হলো ওইখানে একটা সাহিত্য আসর বসতো প্রেস ক্লাবে সপ্তাহে শুক্রবার, যতটুকু মনে করি, আমি এই মুহূর্তে নাম মনে নেই, কিন্তু এটা যারা করতেন তারা আমাদের এখন বাংলাদেশে অনেকেই খুব নাম করা সরাকার অথবা বিভিন্ন নিউজ টেলিভিশনে বার্তা সম্পাদক বা এই লেভেলে কাজ করেন। আচ্ছা, আমি এটাই যেতাম ওখানে থেকে, যেটা হলো আমার আমার সাহিত্য এবং ছড়া লেখার প্রতি একটা আগ্রহ জমলো, এবং আমার একটা আগ্রহ জমলো ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায়, আমি কিন্তু সায়েন্সে পড়ি, যে আমি সাংবাদিকতা পড়বো, ফলে
আমার মনের মধ্যে এই ধরনের একটা আগ্রহ জমলো। কিন্তু যেটা হয়, আমাদের মধ্যবিত্ত পরিবারে মা বাবার কিন্তু একটা ধারণা থাকে, যেটা সাধারণ আমি বলবো টিপিক্যাল ধারণা, যে সায়েন্স পড়লে তাকে পরে ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং করতে হবে। কিন্তু আমার যে কোনো কারণে হোক, আমার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি করলাম যে সাংবাদিকতা, লয়ের জন্যটা কিন্তু আমার তখন আমার মাথায় আসে, কিন্তু আমি সাংবাদিকতা বলবো। সাংবাদিকতা তখন একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া যেত, আর কোথাও ছিল না। আমি ভয় লিট থেকে পরীক্ষা দিয়ে আমি সাংবাদিকতা পেলাম না, আমি অন্য সাবজেক্ট পেলাম, আমি দর্শনে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শনে ভর্তি হওয়ার পরে এখন যেটা হয়, আমার বাবা এটা শুনে একটু হতাশ, কারণ আমি সায়েন্সে ছিলাম, এরপরে আবার এই দর্শনে ভর্তি হলাম। ফলে উনি আমাকে একটা, আমি আমার বন্ধু বান্ধব দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, বড় ভাইদের দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট হলেই হলো, ভবিষ্যতে শিক্ষকতা করতে পারবো বা সাংবাদিকতার আমার যে আগ্রহ সাংবাদিকতা করা যাবে। কিন্তু উনি এটা মেনে নিতে পারলেন না, এটা হয়তো যে কোনো কারণে হোক। উনি বললেন যে যদি আমি সেই আমার ডিসিপ্লিন বা ট্র্যাক চেঞ্জ করি, পরিবর্তন করি, তাহলে আমি হয় ল অথবা ইংরেজি যাতে পড়ি। আচ্ছা, এই ধরনের উনি একটা দিলেন, পরামর্শ দিলেন বা বলা যায় যে নির্দেশই দিলেন। তখন আমি পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় আবার চেষ্টা করি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা সত্ত্বেও চেষ্টা করে আমি পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি অন্যান্য সাবজেক্টেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হই, একই সাথে আমি লতেও ভর্তি হওয়ার সুযোগ পেলাম আইন বিভাগে। এবং 89-90 সেশনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হলাম। এবং আইন বিভাগে ভর্তি হওয়ার পরে তখন আবার আরেকটা জিনিস হলো, আমার সাংবাদিকতার নেশা কিন্তু আমার তখন আমাকে ছাড়েনি, আর রাজশাহী যাওয়া তখন খুব কঠিন ছিল, মানে তখন যমুনা সেতু হয়নি, আমাদের টাঙ্গাইল থেকে যেতে প্রায় সারাদিন লাগতো, আমরা সকাল 8টায় মধুপুর থেকে রওনা হলে বিকেলে আবার সিরাজগঞ্জে যে পদ্মা ট্রেন ধরতাম, যেটা বিকেল 5টায় ছিল, রাত 10টা এই সময় আমরা রাজশাহী পৌঁছতাম। ফলে তখন আমার মনে হলো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি পড়ি, আমি এমন একটা পরিবেশ নিজের জন্য গড়ে তুলবো যাতে ওইখানে আমি হতাশায় না ভুগি, এবং আমি যাতে সেখানে একটা ভালো আমার একটা পরিবেশ করতে পারি, আমি যেটা নিয়ে ওখানে আমি টিকে থাকতে পারি। এমনি করতে করতে ওখানে যে কিছু সাংবাদিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা সাংবাদিকতা করেন, এদের সাথে পরিচয় হলো। প্রেস ক্লাবে আমি যেতাম, বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব পত্রিকা পড়তাম, অনেকের সাথে পরিচয়, এবং ওখানে দেখা গেলো যে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছেন, আরো অন্য অন্য পত্রিকার, অবজারভার, তখন আপনার প্রথম আলো, জনকণ্ঠ, এরা আসেনি, এইসব পত্রিকার ইয়েদের সাথেই হলো। এবং আমি একটা জিনিস খুঁজে পেলাম যে এরা অনেকেই 1-2 বা 3 বছরের মধ্যে পাশ করে বের হয়ে চলে যান, এবং আমি দুই একজনের সান্নিধ্য পেলাম। এর মধ্যে একজনের নাম করতে হয়, জনাব হুমায়ুন কবির বুলবুল, উনি এখন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। আচ্ছা, উনি ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন। এবং আরেকজনের পুরো নাম আমার এই মুহূর্তে নফিস ভাই বলতাম তাকে, উনি খুলনার ট্রিবিউন, দৈনিক পূর্বাঞ্চল এবং ট্রিবিউন পত্রিকার প্রতিনিধি ছিলেন। ওনারা আমাকে উৎসাহিত করলেন যে ট্রিবিউন, দৈনিক পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তুমি হতে পারো খুব তাড়াতাড়ি, এবং এতে তুমি একটু শেখো বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং করা, পরে ভবিষ্যতে দৈনিক খবর বা ইত্তেফাক এইগুলি ফাঁকা হবে, তুমি সেখানে যেতে পারবে। পরে দেখা গেলো কিন্তু আমি 2-3 বছরের মাথায়, আমি 92 সনে, আমরা 90 আমাদের ক্লাস শুরু হলো, 1992 সন থেকে কিন্তু আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং ইত্তেফাক তখন খুবই প্রেস্টিজিয়াস পত্রিকা, বনেদি পত্রিকা ওই সময়, আমি ওই সময় কথা বলছি, তখন সংবাদ, ইত্তেফাক, অবজারভার ছাড়া আর প্রথম আলো, জনকণ্ঠ আসেনি। ফলে আমি একদিকে বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে পড়ি, এবং একই সাথে আমি ইত্তেফাকের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং এটা প্রায় 8 বছর ছিলাম। 8 বছর থাকার কারণ হলো, আবার আমি অনার্স করলাম, আমাদের অনার্স পরীক্ষা হলো 1994, মাস্টার্স অনার্স ছিল আমাদের 4 বছর, বিশ্ববিদ্যালয়ে সেশন জাস্ট ছিল বছরখানেক, 1 বছরের মাস্টার্স হলেও আমরা 96 পাশ করলাম। এরপরে আমি আবার ওখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডি, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা প্রতিষ্ঠান, আমি ওখানে MPhil-এ ভর্তি হলাম। এবং এটা আমার একটা ইচ্ছা ছিল যে ওখানে থাকলে আমি একটা আমার পরবর্তী কর্মজীবনের জন্য, আমার এই যে কিছু মেন্টর বা বড় ভাই থাকে, তারা বুদ্ধি দেন যে তুমি এগুলা করলে পরবর্তী তোমার সুবিধা। আমি ওখানে ফেলোশিপ নিয়ে ভর্তি হলাম, ইভেনচুয়ালি আমি পরে MPhil করিনি। অনার্স মাস্টার্স শেষ করার পরে আপনি MPhil-এ ভর্তি হয়ে গেলেন? MPhil-এ ভর্তি হলাম। এবং আমার একটা সুবিধা ছিল যে আমি তখন ইত্তেফাকের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একসাথে আমি স্থানীয় একটা NGO-তে কিছু কাজ করি, ফলে আমার একটা আর্থিক বেদ ছিল, আর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক